আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা আজকে একটা বিশেষ লাইফে এসেছি। আমরা জানি যে 18তম নিবন্ধনের পরীক্ষার একটা ফাইনাল ডেট আমরা পেয়ে গেছি। এখন এই যে আমরা প্রথম জানতাম যে ফেব্রুয়ারির 8 তারিখে পরীক্ষা হতে যাচ্ছে, পরবর্তীতে এটা পরিবর্তন হয়ে মার্চের আপনার 15 তারিখে পরীক্ষাটা হচ্ছে। এর মাঝখানে আমরা প্রায় 1.5 মাসের অধিক একটা সময় আমরা পাচ্ছি। এই গুরুত্বপূর্ণ সময়টা আমরা কিভাবে কাজে লাগাবো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, যারা চারু ও কারুকলায় আবেদন করেছেন 18তম, তারা ম্যাক্সিমাম সবাই কিন্তু অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস কোর্স সম্পন্ন করেছেন, প্রায় 80% ক্যান্ডিডেট। সেখানে তারা তাদের নিজ নিজ সাবজেক্ট থেকে একাধিকবার দেখা যাচ্ছে নিবন্ধন পরীক্ষা দিয়েছে। প্রিলির তাদের একটা অভিজ্ঞতা আছে, কিছু ক্যান্ডিডেটের কাছে প্রিলির বিষয়টি কোনো ব্যাপারই না আমরা জানি। তা সেই ক্ষেত্রে আপনাদের এখন করণীয় কি হবে? যদিও আমাদের প্রায় 1.5 মাসের অধিক সময় রয়েছে, আমাদের যে এখন করণীয় বিষয়টা সেটা হচ্ছে যে আমরা প্রিলির পাশাপাশি রিটেনের প্রস্তুতিটা একটু আগায় নিতে পারি। কারণ রিটেনে কিন্তু 2 মাসের অধিক সময় পাওয়া যাবে না, কারণ যেহেতু এখন এন্টিআরসি স্মুথলি, এখন তাদের হাতে কোনো কাজ নাই, এই পরীক্ষাগুলো কিন্তু স্মুথভাবে চলবে। যে এই বছরের ভিতরে আপনার প্রিলি রিটেন ভাইবা কমপ্লিট করে আপনার হয়তোবা এই বছরের ভিতরে আবার 19তম সার্কুলারটা চলে আসতে পারে। অতএব আপনাদের এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রিলির পাশাপাশি রিটেনের প্রস্তুতি। রিটেনের প্রস্তুতির জন্য আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আমাদের যে চারু ও কারুকলার লিখিত এবং প্র্যাকটিক্যাল যে বইটি বাজারে এসছে সেটার একটা কপি আপনারা সংগ্রহ করতে পারেন। যদিও বই একটু সংকটের দিকে, তবে এই সপ্তাহটা পাবেন আপনারা বই, তারপরে হয়তো বা একটু সংকট হতে পারে, কারণ চাহিদা অনুযায়ী যোগান দেওয়াটাই একটু হয়ে যাচ্ছে আমাদের জন্য। আর পাশাপাশি আর যে কাজটি করতে পারেন, যে আমাদের যে পেজটি আছে, আমি পেজের লিঙ্কটা এই ভিডিওতে দিয়ে দিব কমেন্টসে, সেখানে আপনার ওই যে চারু ও কারুকলা শিক্ষক নিবন্ধন প্রস্তুতি, ওই পেজে আমরা যে পেইড ব্যাচের কোর্সটা করাই, পেইড ব্যাচের কোর্সটা আমরা জানেন যে কিছুদিন আগে একটা অফার ছিল, এখন পেইড ব্যাচের কোর্সটা আপনার 2000 টাকা সাথে বইটি পাবেন। তবে এখানে একটা শর্ত আছে, যতদিন আমাদের বইটি স্টকে থাকবে ততদিন আপনারা বইটি ফ্রি পাবেন। এখন আমি যে বিষয়গুলো আপনাদের একটু আলোচনা করব সেটা হচ্ছে যে, দেখেন অনেকে চিন্তা করতেছেন যে প্রিলিটা হোক তারপরে আমি রিটেন বইটা নিব কিংবা পেইড কোর্সে ভর্তি হব। দেখেন, এই যে আপনারা দীর্ঘ প্রতীক্ষার পরে এই যে 18তম নিবন্ধনটা পেয়েছেন, আমি জানি যে অনেকে 2 বছর আগে 3 বছর আগেও অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে বসে আছেন, তারা নিশ্চয়ই কম বেশি প্রিলির প্রস্তুতিটা নিয়েছেন, কিন্তু রিটেন এবং প্র্যাকটিক্যালের প্রস্তুতি কিন্তু আপনাদের জিরো এখনও পর্যন্ত আমি মনে করি, বিশেষ করে এনটিআরসি এর পরীক্ষার জন্য। যারা 17তমতে ভাইবা দিয়ে পাস করছেন তাদের ক্ষেত্রে দেখবেন, যারা 1 বছরের কোর্স সম্পন্নকারী ছিল তাদের কিন্তু ভাইবা বোর্ডে অনেক ভুগাইছে, এবং যারা 4 বছরের অনার্স তাদের জন্য কিন্তু অনেক সহজ বিষয় ছিল যে তারা গেছে এবং কাগজপাতি শো করে চলে এসছে। অতএব আপনাদেরকে এই প্রস্তুতি নিতেই হবে, এবং খুব যে কঠিন হবে এমন না, আপনারা অনায়াসে পাস করতে পারবেন যদি কিনা আপনার বেসিক প্রস্তুতিটা থাকে। বেসিক প্রস্তুতি যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক ভোগান্তির শিকার করতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের বইটা কিন্তু সুন্দর করে সাজানো আছে সিলেবাস অনুযায়ী, সেখানে বেসিক থেকে শুরু করে একেবারে আপনার অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেওয়া আছে, যে পর্যায়ক্রমে, যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয়। এর আগেও আমি বইটা আপনাদের দেখাইছি, তারপরে আমরা বইটার ভিতরে তারপরে আমরা একটু আপনাদের দেখাইতে চাই যে
দেখেন যে আমরা এখানে সূচিপত্রগুলো সুন্দরভাবে করে দিয়েছি, এই যে শিল্পের উপকরণ ও করণ কৌশল, তারপরে প্রাচীন শিল্পকলা কত নম্বর পেজে কত নম্বর পেজে আছে এগুলো কিন্তু আমরা সুন্দর করে দেখাই দিয়েছি। তারপরে ব্যবহারিকের যে পার্টটা সেখানে প্রথমে আছে ডিজাইন, ডিজাইন তারপরে ড্রয়িং তারপরে ছবির অ্যালবাম তারপরে বিগত সালের প্রশ্ন। এখানে কিন্তু ডিজাইন এবং ড্রয়িংয়ে, এই যে ডিজাইন এবং ড্রয়িংয়ে এই দুইটাই কিন্তু আলাদা আলাদা পাশ করতে হয়। সেখানে কিন্তু আপনার হলে খুব সুন্দরভাবে একটা পরিকল্পনা সাজাইয়ে যেতে হবে যে আমি এখানে এত মিনিট সময় ব্যয় করব। সেইভাবে কিন্তু আপনাকে প্রস্তুতিটা নিতে হবে, না হলে কিন্তু আপনি তখন সময় কভার করতে পারবেন না। আপনি দেখা যাচ্ছে লিখিতই ভালো করলেন কিন্তু প্র্যাকটিক্যালে খারাপ করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সুযোগ থাকবে না। আর আমরা জানি যে 20-40 পাইলেই পাস, এবং পাস হইলেই আমরা জানি যে চারুকলার ক্ষেত্রে তারা মেরিট লিস্টে চলে আসবে। এই সুযোগটা শুধু চারুকলার ক্ষেত্রেই আছে এখনও পর্যন্ত আমি মনে করছি, ঠিক আছে। অন্যান্য সাবজেক্টের থেকে এখানে আপনার সুপারিশ পাওয়া বা ইন্টারসিটির টিকা খুব সহজ। তা এখন আপনারা অনেকেই ভাবতেছেন যে দেখেন একটা বইয়ের দাম মাত্র 550 টাকা, কিংবা একটা পেইড ব্যাচে, আমাদের পেইড ব্যাচে আপনি 2000 টাকা দিয়ে ভর্তি হলে 550 টাকার একটা বইও ফ্রি পাচ্ছেন। আপনি চিন্তা করতে পারেন যে না এখন না তখন, পিরিলির পরে। দেখেন যারা এখন ভর্তি হচ্ছে তারা এই এই টাকায় কিন্তু শেষ পর্যন্ত সার্ভিসটা নিতে পারবে, এই একটা সুযোগ তারা পাচ্ছে। আর পরবর্তীতে যখন পিরিলি পরীক্ষা হওয়ার পরে কিন্তু এই কোর্স ফিটা তখন আরও বেড়ে যাবে, সেই ক্ষেত্রে আপনাদের মানে আপনারা তখন কিন্তু উভয় দিকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এক হলো এখন যারা এই পেইড ব্যাচে ভর্তি হচ্ছে এবং বইটি সংগ্রহ করছে তাদের ক্ষেত্রে একটা সুযোগ হলো, একটা সুবিধা হচ্ছে যে আপনি যদি প্র্যাকটিক্যাল নাও করেন কিংবা লিখিত যেটা তত্ত্বীয় বিষয়টা আপনি নাও পড়েন, শুধু আমাদের ক্লাসগুলো যদি একবার দুইবার ভিডিওটা দেখেন, যেহেতু ভিডিওটা আমাদের ওখানে পেজে রেকর্ডিংই থাকে, একবার দুইবার কিংবা তিনবার এমনি দেখেন অবসর টাইমে বসে, আপনার আশা করি আর পড়া লাগবে না, আশা করি আর পড়া লাগবে না। সেই ক্ষেত্রে আপনি এই প্রস্তুতিটা নিতে পারেন, এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। এখন আমরা বইয়ের ভিতরের অংশগুলো, তারপরে দেখেন এই যে নাম্বার বিভাজনটা, থিওরি তত্ত্বীয় 50, প্র্যাকটিক্যাল 50, ডিজাইন নকশায় 20 এখানে, এবং লাইন ড্রয়িংয়ে 30, সুন্দর করে কিন্তু সবটা করে দেওয়া আছে। এটা আমাদের কিন্তু বইয়ের প্রথম দিকের অংশ, ঠিক আছে, বইয়ের প্রথম দিকের অংশ। তারপরে কি সিলেবাসের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে এখানে, এই যে এনটিআরসি সিলেবাস, তারপরে কি সিলেবাসের বিস্তারিত বিবরণ এখানে আবার দেওয়া আছে, সব এ টু জেড ভাগ করে দেওয়া আছে। মানে আপনাদের বোঝার মানে না মানে বুঝতে যাতে কষ্ট না হয় সেটা আমি সম্পূর্ণ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি বইটাই। তারপরে আমরা যে শিল্পের উপকরণ ব্যবহার পদ্ধতিতে যে বিষয়গুলো আমরা দিয়েছি সেখানে বিভিন্ন টিকা আছে, এবং ওই রিলেটেড আপনাদের কিন্তু 10 মার্কের প্রশ্ন আসে সেখানে। হ্যাঁ, সেই জায়গাটাই আপনারা কিন্তু, যাতে আমি লিখতে পারি, আপনাদের কিন্তু একটা মানে দেখেন আমরা যখন নিবন্ধন পরীক্ষা দিয়েছি 2018 সালে, তখন কিন্তু আমরা কোনো গাইডলাইন পাইনি, না ছিল বই, না ছিল কোনো পেইড বেসের কোর্স। যেহেতু আমরা 4 বছরের কোর্স করেছিলাম সেই জন্য আমাদের কি মানে আমরা এটা পেরে দিছিলাম, যে নিজের প্রচেষ্টায় এটা আমরা পেরে দিছিলাম দীর্ঘ অভিজ্ঞতার ইয়েতে। তা আমি আপনাদের এখন যারা আসলে ড্রয়িংয়ে খুবই দুর্বল এবং সবাই চিন্তা করতেছেন আমার বইয়ে সেটা ধারাবাহিকভাবে দেখানো আছে, তার একটা নমুনা জাস্ট 5 মিনিটের একটা ড্রয়িং আমি আপনাদের দেখাইয়ে এই সংক্ষিপ্ত লাইভটি শেষ করব। সেটা হচ্ছে দেখেন আমি বলেছিলাম যে এই স্যার লেখা যায় না তো, স্যার লেখা লেখা হয় না তো, এটা 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 আচ্ছা
তো দেখেন আমরা জানি এই যে ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত দেখেন এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি এইগুলো কি মৌলিক ডিজাইন বা মৌলিক ফর্ম তারপরে আপনার আমরা জানি যে এগুলো কি এগুলো হলো প্রাকৃতিক ফর্ম দেখেন এখানে একটা দাগ দিয়ে দিলে এইভাবে টেনে দিলে দেখেন একটা তরমুজির মতন একটা কিছু হয়ে গেল এখানেও আপনি এরকম করে দিয়ে দিলেন দিয়ে এখান থেকে একটুখানি এরকম বাড়াই দিলেন দেখেন যে এটা কি আমের মতন হয়ে গেল হ্যাঁ এইগুলো হলো জ্যামিতিক ফর্ম এগুলো হলো জ্যামিতিক ফর্ম আর এগুলো হলো কি প্রাকৃতিক ফর্ম এইগুলো দিয়ে আপনার ডিজাইন করা যাবে এবং ড্রয়িং করা যাবে ডিজাইনের ক্ষেত্রেও এই কটা কাজে লাগবে এবং কি আপনার ড্রয়িংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে তাহলে ডিজাইনের ক্ষেত্রে আপনার আমরা যখন আপনার ফুল লতা পাতা দিয়ে ডিজাইন করব তখন এইগুলো কাজে লাগবে এইগুলো কাজে লাগবে আর যখন জ্যামিতিক নকশা করব তখন কিন্তু এইগুলো কাজে লাগবে এখন আসেন যে আমরা কিভাবে ড্রয়িং করব কিভাবে ড্রয়িং করব সেটা দেখেন দেখেন এই এটা একটা বৃত্ত আমরা জানি এটা একটা চতুর্ভুজ এটা কি চতুর্ভুজ আচ্ছা এটাও একটা চতুর্ভুজ এই যে দুইটা অংশ এখন দেখেন এটাকে আমরা কিভাবে একটা ফিগারে একটা মানুষে পরিণত করতে পারি আমরা জানি যে মানুষটা যদি এইদিকে যায় তাহলে এখানে এই হ্যাঁ ঠিক আছে এই আচ্ছা দেখেন একটা মেয়ে ফিগার হয়ে গেল পাশের এগুলো কি মশার কোনো ইয়ে আছে অপশন দেখেন একটা মেয়ে ফিগার হয়ে গেল তাই না আমরা জানি যে মেয়ে ফিগার হয়ে গেল এবং মেয়ে ফিগারের আপনার এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম একটা মেয়ে ফিগার হয়ে গেল একটা পুরুষ ফিগার আঁকতে গেলেও আমরা দেখেন যে এখানে এই যে কি এটা এটা বৃত্ত এবং এই হ্যাঁ এখন দেখেন যে দেখেন এটা এটা পুরুষ ফিগার এটা মেয়ে ফিগার কত সহজে এটা করা সম্ভব আমি এখানে প্রথমে কি ব্যবহার করেছি ত্রিভুজ তারপরে একটা চতুর্ভুজ নিচে আর একটা ত্রিভুজ মতন সরি প্রথমে বৃত্ত তারপরে চতুর্ভুজ তারপরে একটা ত্রিভুজ মতন ইয়ে ব্যবহার করেছি হয়ে গেছে একটা ফিগার এখানে কিন্তু মেয়ে ফিগার এইভাবে আমরা পর্যায়ক্রমে কিন্তু খুব সহজে ড্রয়িংগুলো সেরে ফেলতে পারবো আপনি যদি ফিগার ড্রয়িং বিশেষ করে এই যে মানুষের ছবিগুলো আর দুই একটা প্রাণী গরু ছাগল এইগুলো আঁকতে পারেন আপনাকে কোনো জায়গায় আর আটকানোর সুযোগ নাই আমরা কিন্তু সেইভাবে বইয়ের সিলেবাসটা সুন্দর করে সাজাইছি ড্রয়িংয়ের চ্যাপ্টারটাও সুন্দর করে এরকম ধারাবাহিকভাবে ড্রয়িংগুলো করে দেখানো হয়েছে সেখানে হ্যাঁ বইটি যেমন গুরুত্বপূর্ণ পাশাপাশি কোর্সে যখন আসবেন তখন এটা আরও সহজভাবে
উপস্থাপন করে আপনাদেরকে এটা মানে আমরা খুবই সহজভাবে যাতে মেমোরিতে ঢুকতে পারে সেই সুযোগটা আমরা করে দিচ্ছি। মানে আমরা জানি যে আসলে এই বয়সটা আপনাদের পড়াশোনার বয়স না, হ্যাঁ, যার কারণে যে খুব সহজে কিন্তু এগুলো আপনাদের মেমোরিতে আসবে না, যার কারণে আমরা কি করব যেটা সহজে কিভাবে আপনাদের মেমোরিতে ঢুকানো যায় সেই কৌশলগুলোই কিন্তু আমাদের বইয়ে করা আছে এবং আমাদের পেইড ব্যাচে সেইভাবে ক্লাস পরিচালনা করা হয়। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদাহাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের প্রথম যে সাজেশন ভিত্তিক বই, চারুকারু শিক্ষক নিয়োগ সাজেশন বই, ওই বইটার রিভিউ অনেক দেওয়া আছে। এটার দামটা হয়তো বাড়তে যাচ্ছে, আপনারা অন্তত এ বিষয়ে আশা করছি সর্বোচ্চ সচেতন হয়ে বুদ্ধিমানের মতো দেরি না করে অবশ্যই অর্ডার করে দিবেন। আল্লাহ হাফেজ।